এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, আনন্দপুরে পানশালায় দুষ্কৃতী হামলার ঘটনায় গ্রেপ্তার আরো দুই, হামলার ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার মোট 8 জন, গ্রেপ্তার দুই অভিযুক্ত সৌগত সেনগুপ্ত, সুশান্ত ঘোষ। আপনাদের আরো একবার জানাই, আনন্দপুরের পানশালায় যে দুষ্কৃতী হামলা হয়েছিল, যেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশে সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরো দুজনকে। এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার করা হলো মোট 8 জনকে আনন্দপুরের পানশালা, যেখানে দুষ্কৃতী হামলা হয়। দুষ্কৃতী হামলার ঘটনায় এখনো পর্যন্ত মোট 8 জন গ্রেপ্তার, তার মধ্যে আজকে পানশালা হামলার ঘটনায় গ্রেপ্তার আরো দুই, গ্রেপ্তার দুই অভিযুক্ত সৌগত সেনগুপ্ত, সুশান্ত ঘোষ। আপনাদের আরো একবার জানাই, আনন্দপুরে পানশালায় দুষ্কৃতী হামলার ঘটনায় গ্রেপ্তার করা হলো আরো দুজনকে। হামলার ঘটনায় এ পর্যন্ত মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 8 জন। আনন্দপুর কাণ্ডে গ্রেপ্তার করা হলো আরো দুজনকে, গ্রেপ্তার দুই অভিযুক্ত সৌগত সেনগুপ্ত, সুশান্ত ঘোষ। আনন্দপুরে পানশালা দুষ্কৃতী হামলা, পানশালায় হামলার ঘটনায় গ্রেপ্তার আরো দুই, হামলার ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মোট 8 জনকে। আনন্দপুরের যে ঘটনা, পানশালায় দুষ্কৃতী হামলা হয়, সেই হামলার ঘটনায় গ্রেপ্তার আরো দুই। দেখে মনে হবে আমি কোনো নদী কিংবা পুকুরে দাঁড়িয়ে রয়েছি, না না একেবারেই না, আমি দাঁড়িয়ে রয়েছি ঘাটাল পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। এবং এই ওয়ার্ডের অবস্থা তা কিন্তু একেবারে স্পষ্ট ছবিতে আমি একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে ঘুরিয়ে। আমাদের যেই রাস্তার উপর দিয়ে আমি হাঁটছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা রাস্তা, এবং এই রাস্তার ওপর দিয়েই মানুষকে যাতায়াত করতে হয়। রাস্তার ধারে দেখুন ইলেকট্রিক খুঁটি রয়েছে এবং বিদ্যুতের সংযোগ রয়েছে। বর্ষায় এই ছবিটাই ফিরে ফিরে আসে এবং এই জল ধীরে ধীরে কিন্তু বাড়ছে। আর প্রত্যেক বছর নেতারা আসেন, প্রতিশ্রুতি দিয়ে দেন যে এবার সুরাহা হবে ঘাটালের বন্যা কবলিত এলাকাগুলির। এই যে জল যন্ত্রণা শুরু হলো, এই জল যন্ত্রণার অবসান কতদিনে হবে সেটাও কিন্তু এখন বড় প্রশ্ন ঘাটালবাসী। ঘাটাল থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, মিজানুর রিপাবলিক। আর এই মুহূর্তে আমরা বাঁকুড়ার খবরের দিকে নজর রাখছি। বাঁকুড়ার কোতুলপুরে যেখানে দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পিকআপ ভ্যান। গাড়িতে ছিলেন 35 জন পুণ্যার্থী, তার মধ্যে গুরুতরভাবে আহত হয়েছেন 25 জন, এবং দুজনের অবস্থা আবার আশঙ্কাজনক। দেখতে পাচ্ছেন যে কিভাবে দুর্ঘটনার জেরে তারা আহত হয়েছেন, রাস্তার পাশে তারা পড়ে রয়েছেন, গুরুতরভাবে আহত হয়েছেন 25 জন, এবং যেমনটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে এই গাড়িতে 35 জন পুণ্যার্থী ছিলেন, তাদের মধ্যে গুরুতর অবস্থা হচ্ছে 25 জনে, দুজনের অবস্থা আরো আশঙ্কাজনক। বাঁকুড়ার কোতুলপুর থানার বাঁকাদহ জয়রামবাটি রাস্তার ওপর সেখানে এভাবে একটি পৌর সংলগ্ন এলাকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, এবং যেই ভ্যানের মধ্যে 35 জন ছিলেন, যারা প্রত্যেকে গোপীনাথপুর গ্রাম বাসিন্দা এবং তারা তারকেশ্বরের দিকে যাচ্ছিলেন, সেই পুণ্যার্থী বোঝে পিকআপ ভ্যানটি উল্টে যায় এবং তার জেরে একেবারে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। কোতুলপুরের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, বাঁকুড়ার কোতুলপুরে সেখানে পিকআপ ভ্যান উল্টে গিয়ে দুর্ঘটনা, 25 জন গুরুতরভাবে আহত হয়েছেন, দুজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দা এবং কোতুলপুর পুলিশের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করা হয়। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। জুট মিল বন্ধের প্রতিবাদ, ভাটপাড়ায় বিক্ষোভ, মিলের শ্রমিকদের রাস্তায় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন, পরে মিলের গেটের বাইরে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। দীর্ঘদিন ধরে জুট মিল বন্ধ রয়েছে, তারই প্রতিবাদে বিক্ষোভ শ্রমিকদের, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শ্রমিকরা, মিলের গেটের বাইরেও বিক্ষোভ শ্রমিকদের। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, একদম রাস্তায় শ্রমিকরা ভিড় করেছেন, তারা বিক্ষোভ জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে জুট মিল বন্ধ রয়েছে, পরে তারা জুট মিলের গেটের বাইরেও বিক্ষোভ দেখায়। ভাটপাড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ এবং তারপরে জুট মিলের গেটের বাইরে গেট আজকে বিক্ষোভ শ্রমিকদের। দীর্ঘদিন ধরে জুট মিল বন্ধ, কেন বন্ধ রয়েছে জুট মিল, কবে খুলবে জুট মিল, কবে তারা কাজ পাবে, সেই দাবিতেই কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে শ্রমিকরা। আপনাদের আরো একবার জানাই, জুট মিল বন্ধের প্রতিবাদ, বিক্ষোভ শ্রমিকদের, ভাটপাড়ায় বিক্ষোভ, মিলের শ্রমিকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন, পরে মিলের গেটের বাইরে বিক্ষোভ দেখায় শ্রমিকরা।
জুটমিল বন্ধের প্রতিবাদ, রাস্তা অবরোধ, মিলের শ্রমিকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন, এক ঘন্টা পর পুলিশের আশ্বাসে ওঠে বিক্ষোভ, এক ঘন্টা পর পুলিশের আশ্বাসে ওঠে বিক্ষোভ। জল্লাদ জয়ন্তরা কারা? শাসকের সম্পদ নাকি শাসকের হাতে তৈরি ফ্র্যাঙ্কেনস্টাইন? উটকো ছাটকা লাল চুল কানে দুলরা, এরাই তো তৃণমূলের ভোটটা করা। তৃণমূল কংগ্রেস তাদের কোনোভাবে মদত দেয় না, পুলিশ তাদের অ্যারেস্ট করে, তাদের যা বিচার হয় সেইটা হয়। হিন্দু বাঙালির ছিন্নমূল হয়ে যাবে, তার মূল যে যুক্তিটা হিমন্ত বিশ্ব শর্মা দিচ্ছেন, এবং তিনটে রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, অসম, বাংলা এবং ঝাড়খণ্ড। আপনি সীমান্ত আটকান, অনুপ্রবেশ তো সব আটকে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিচালিত সরকার, তাদের চোখে বহিরাগত কারা? এদেশের ভিন রাজ্যের মানুষ নাকি বিদেশি রোহিঙ্গা? রাজনৈতিক নানা কারণে কাঁটা দাগটা পড়েছে, দুটো আলাদা পলিটিক্যাল এন্টিটি হয়েছে, আমরা মেনে নিয়েছি, মেনে নিতে আমার বাধ্য হয়েছে। শুধুমাত্র নিজেদের তৈরি রাইস মিলগুলো নয়, সরকারের তালিকাভুক্ত যে রাইস মিল, সেই রাইস মিলগুলো কন্ট্রোল করত আলিফ নূর এবং আনিসুর রহমান। বর্তমানে এই দুই ভাই ইডির হাতে বন্দি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চাঞ্চল্যকর ইনফরমেশন পেয়েছে ইডি আধিকারিকরা। মূলত সরকারের তালিকাভুক্ত পিডিএস ডিস্ট্রিবিউশনের যে রাইস মিল, সেই রাইস মিলগুলো কন্ট্রোল করত এই মুকুল এবং বিদেশ। জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী, সেই খাদ্যমন্ত্রীর সঙ্গে সখ্যতার সুযোগ নিয়েই মূলত এই কাজ করত মুকুল এবং বিদেশ। শুধু তাই নয়, রেশন ডিস্ট্রিবিউটর তাদের কাছ থেকে ব্ল্যাঙ্ক চালান, অর্থাৎ আটা বা চালের বা গমের যে রসিদ হয় বা চালান হয়, সেই ব্ল্যাঙ্ক চালান তারা ডিস্ট্রিবিউটরদের থেকে সই করিয়ে নিত এবং তার বদলে নিজেদের ইচ্ছামতো পরিমাণ লিখে সরকারের কাছ থেকে নির্ধারিত দামেই তারা নিজেদের টাকা কুক্ষিগত করত। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। যে ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিউ দিল্লি বিশাখাপত্তনম ট্রেনে আগুন, যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা গোয়ালিয়রের কাছে আগুন, আবারও ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে, যে খবর এই মুহূর্তে আমরা পেলাম এবং সেই খবরই ব্রেক করছে রিপাবলিক বাংলা। ট্রেনের পরপর তিনটি বগিতে আগুন লেগে গেছে, যে খবর পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি। নিউ দিল্লি বিশাখাপত্তনম ট্রেনে আগুন, আগুন দেখা যাচ্ছে, ধোঁয়া একেবারে চারিদিক একেবারে ঢেকে গেছে দেখা যাচ্ছে ছবি। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে এবং সেই খবরই ব্রেক করছে রিপাবলিক বাংলা আপনাদের সামনে, যে খবর আমরা পাচ্ছি ট্রেনের পরপর তিনটি বগিতে আগুন লেগে যায় এবং আগুন লাগার পরে সেই ট্রেনটা সেখানে দাঁড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় একেবারে চারপাশ থেকে গেছে। ট্রেনটা হচ্ছে নিউ দিল্লি বিশাখাপত্তনম এক্সপ্রেস এবং সেই এক্সপ্রেস ট্রেনে হঠাৎ করে আগুন, আগুন লাগার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়, এই খবর এই মাত্র পাওয়া যাচ্ছে এবং সেই খবরই রিপাবলিক বাংলা আপনাদের সামনে ব্রেক করছে। বিল্লানগর স্টেশনে সেখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি, ট্রেনের পরপর তিনটি বগিতে আগুন লেগে গেছে এবং যুদ্ধকালীন তৎপরতায় সেই আগুন নেভানোর কাজ চলছে, ধোঁয়ায় ধোঁয়ায় একেবারে চারিদিক ঢেকে গেছে দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রত্যেকটাই তিনটে বগি থেকে ধোঁয়া বের হচ্ছে, গল গল করে ধোঁয়া বের হচ্ছে গোয়ালিয়রের কাছে, সেখানে আগুন লেগে যায়, মানে অর্থাৎ এই গোয়ালিয়র এই জায়গাটার কাছে যখন ট্রেনটা পৌঁছায় ঠিক সেই সময় ট্রেনে আগুন লাগে। বিল্লানগর স্টেশনে ট্রেনে আগুন, যে খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, এবং পরপর তিনটি বগিতে আগুন লেগে গেছে। ট্রেনটি হচ্ছে নিউ দিল্লি বিশাখাপত্তনম এক্সপ্রেস এবং এই এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন, ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, ট্রেনে আগুন লাগার পরে মুহূর্তে ট্রেনটি সেখানে দাঁড়িয়ে যায় এবং যুদ্ধকালীন তৎপরতা সেই আগুন নেভানোর কাজে প্রত্যেকে হাত লাগান। দেখতে পাচ্ছেন ট্রেনে কিভাবে দাউ দাউ করে আগুন চলছে, তিন তিনটে বগিতে আগুন লেগে গেছে যে খবর এখনো পর্যন্ত আমরা পাচ্ছি এবং সেই ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ খবর দেখাচ্ছে রিপাবলিক বাংলা আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ট্রেনে পরপর তিনটি বগিতে আগুন।